চিংলেন সানাকি মোহনবাগান সুপার জায়েন্টে জয়েন হতে চলেছে তার খবর কতটা সত্য আর হায়দ্রাবাদ এফসিও কি তাকে ছেড়ে দেবে সেটি বিষয়ে সব বলবো তার আগে আজকে বলবো যে খবরটি সেটি হচ্ছে এডু গার্সিয়া এডু গার্সিয়া যিনি একটা সময় আইএসএল এর মাঠ দাপিয়ে গেছেন তিনি এটিকে মোহনবাগানে হয়ে খেলেছেন এটিকে হয়ে খেলেছেন এছাড়াও তিনি হায়দ্রাবাদ এফসির হয়েও খেলেছেন সেই প্লেয়ারটি বর্তমানে খেলছে চীনের একটি ক্লাব সিচুয়ান জিউনিউ বাট এখন তার আসার সম্ভাবনা কতটা ভারতে সেইটার বিষয়ে বলবো তো আমি বলে দিই তার আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম প্রায় নাই বলা যেতে পারে কিন্তু হয়তো ভবিষ্যতে তিনি আবার আসতে পারেন কিন্তু এইবার হয়তো আমরা তাকে না দেখতে পারি তো এরপর যে খবরটি বলো সেটা হচ্ছে উড়িষ্যা এফসি নিয়ে উড়িষ্যার এফসি এফসি কাপে তার প্রতিপক্ষকে তো তার জন্য এশিয়ান জোমের চারখানা টিমের নাম ঘোষণা হয়ে গেছে কারা কারা কার বিরুদ্ধে খেলবে তো বলে রাখি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার যেই টিমে জ্যাসন ক্যামিংস খেলতো সেই টিম খেলবে ফেনম পে ক্রন কাম্বোডিয়ার একটি টিম তো তার সঙ্গে খেলবে আর এই ম্যাচটি হবে তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের আর সেই দিনকে আরেকটি ম্যাচ হবে যেটি হচ্ছে ম্যাকার্থার এফসি অস্ট্রেলিয়ারি টিম তারা খেলবে সাবা এফসি মালয়েশিয়ার টিমের সঙ্গে এই দুটি সেমিফাইনালে চ্যাম্পিয়ন টিম তারা ফাইনাল খেলবে আর তারপর মার্চ মাসের সাত তারিখে উড়িষ্যার সঙ্গে অ্যাভএ ম্যাচে মানে উড়িষ্যার অ্যাভএ ম্যাচ হবে আর চোদ্দ মার্চে উড়িষ্যার হোম ম্যাচ হবে যারা এই চারটে টিমের সেমিফাইনাল আর ফাইনাল জিতে আসবে এরপর বলবো নীলি পারদমোর কথা কিছুদিন আগেই আমি তোমাদের বলেছিলাম নীলি পারদমো তিনি গোকুলাম কেরালাকে ছেড়ে দিয়ে তিনি এখন অন্য একটা কোনো ক্লাবে সই করতে চলেছে তো তিনি এর ক্লাবে কিন্তু সাইন করেনি তিনি তার পুরনো ক্লাব কলিতিয়া এফসি একটা গ্রিসের ক্লাব যেখানে তিনি আগে খেলতেন সেই ক্লাবে তিনি ফাইনালি সাইন করে দিয়েছে এবার বলবো ইস্টবেঙ্গল টিমের কথা সিএফএল এর ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল টিম মাঠে পৌঁছেছিল কিন্তু মোহনবাগান টিম তারা মাঠে এসে পৌঁছায়নি তার জন্য আইএফএ সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গলকে জয়ী হিসেবে আর সঙ্গে তিন পয়েন্ট দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল টিমকে তো ইস্টবেঙ্গল হয়তো চ্যাম্পিয়ন হয়নি বাট তারা ফাইনালি তিনটে পয়েন্ট সংগ্রহ করেছে আর লাস্ট যে খবরটি বলবো সানা সিংয়ের কথা মানে চিনলেন সানা সানা সিং তো তার কথা বলে রাখি হায়দ্রাবাদ এফসি থেকে সম্ভবত তিনি ছাড়তে চলেছেন আর মোহনবাগান টিম আনোয়া বিকল্প হিসেবে তাকে ফাইনালি সই করাতে চলেছে কারণ হায়দ্রাবাদ এফসির এখন অনেকটাই আর্থিক সংকটে ভুগছে আর তারাও চাইছে নতুন ইনভেস্টারের হাতে তুলে দেওয়ার আগে কিছু অর্থ সংগ্রহ করে তারা বাকি যে খেলোয়াড়ের স্যালারি বাকি রয়েছে সেটা মিটিয়ে দেওয়া যেরকম ও বেঁচে একজন নামি স্ট্রাইকার তারও স্যালারি বাকি রয়েছে তো সব খেলোয়াড়দের স্যালারি মিটিয়ে দিয়ে এই সব খেলোয়াড়দের তার জন্য বিক্রি করতে হবে মানে ট্রান্সফার ফি নিতে হবে ভালো পরিমাণে এরপর তারা একটা চেষ্টা করছে তাদের অ্যাকাডেমি ছেলে বা কম দামে কোনো খেলোয়াড় দিয়ে এই মরশুমটা শেষ করে ফাইনালি নেক্সট মরশুমে তারা নতুন যারা ইনভেস্টার আসবে তাদের হাতে টিমটিকে তুলে দেওয়ার জন্য